right now and press the bell icon. Never miss an update. মুখ থেকে থুতু বের করে তোমাকে শুঁয়ে দেখাবো যে পায়খানা গুয়ের গন্ধ থেকে বেশি তোমাদের মুখ দিয়ে দুর্গন্ধ হচ্ছে কিনা। চোখে মুখে সাবান 14 বার লাগাচ্ছি, চুলে কাটিং তেরে নাম, গানে মাংসই নাই। হ্যাঁ, স্টাইল তো খুব দেখাচ্ছে রে বুড়ো মানে বেটা, কিন্তু মুখের দুর্গন্ধ যে মারতে পারিস না। কি করলে ভালো করা যাবে? দাঁত কন কন করছে, শিরশির করছে, দাঁতে ঠান্ডা জল ধরছে, হ্যাঁ, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে। অল্প বয়সের ছেলের কেন এগুলো হচ্ছে? কি কারণে? এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে আমরা খেয়েছি গোবরের সার, এখনকার মানুষের ঘাড়ে ঢুকেছে ইউরিয়া সার, পটাশিয়াম সার। এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে না 24 ঘন্টা মুখের মধ্যে কার্বনিক অ্যাসিড, মিউরিটিক অ্যাসিড, স্যালিসিরিক অ্যাসিড, সালফিরিক অ্যাসিড, নানা রকমের অ্যাসিড দাঁতের গোড়ার মাংসতে ঢুকে ঢুকে না দাঁতের মারিগোলা পচে গেছে, অ্যাসিড হয়ে গেছে। তাহলে কি করা যায়? দাঁতে জল ধরা, মারি ফুলা, রক্ত পড়া, পুঁজ পড়া, মুখের পাইরিয়া, এই যে হ্যালো, একটুও যদি দাঁতের মধ্যে কোনো পয়জন থাকে না, যতই পরিষ্কার তুমি খাবার খাও, মাছ মাংস, ইলিশ, রুই, কাতল, ইরিয়ানি, বিরিয়ানি, আকোড়া পাকোড়া, সিঙ্গারা, কচুরি, যে জিনিসই খারে বুড়বাক, মুখের মধ্যে যেমনই চাবাবি, ওই একটুকু অ্যাসিড ওই খাবারের সঙ্গে মিশে গেলে ওটা ভিতরে গিয়ে ডবল অ্যাসিডে পরিণত হয়ে যায়। এই কারণে শতকরা 100% মানুষের পেটের মধ্যে গ্যাস। কোন শুয়োরে বাচ্চা বলবে, কোন মাদার চাঁদ বলবে যে তার পেটে গ্যাস নাই? কোন মাদার চাঁদ বলবে তার পেটে গ্যাস নেই? আমাকে বলুন, সবারই পেটে গ্যাস। কেন গ্যাস, কি কারণে গ্যাস, এটা জানেন না, জেনে নেন। তাহলে মুখের অ্যাসিডের কারণে পেটে গ্যাস তো হলো, ভালো চিকন খাবার খেলাম, ওইটা পয়জন হয়ে গেল, বিষ হয়ে গেল। হ্যাঁ, তাকে কি করে ঠিক করা যায়? এই যে দাঁতে জল ধরা, মারি ফোলা, রক্ত পড়া, পুঁজ পড়া, পাইরিয়া, মুখের পচা দুর্গন্ধ, কি করে ভালো করা যায়? যদি আপনারা জানতে চান, আমি ডাক্তার নয়, আমি ডেন্টিস্টও নয়, আমি কোলগেট কোম্পানিও ভাল নয়, একটা ফুটপাতের লোক, আপনাদের মতন মানুষ। আপনারা যে রাস্তা থেকে বেরিয়ে আসছে সেই রাস্তা দিয়ে আমি এসেছি, তুমি তোমার মায়ের গর্ভ থেকে বেরিয়েছো, আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি, এসেছি তো একই রাস্তা দিয়ে। কেউ শ্মশানে যাবে, কেউ কবরে যাবে, যাবে তো সব চুদির বাতাই। এই জন্য মানুষ আছি বলে মানুষ সত্য জ্ঞান রেখে আপনাকে একটা ঈশ্বর খোদা আল্লাহ ভগবানের দাবা এমন একটা গাছের পরিচয় আপনাকে করিয়ে দেব। সেই গাছটা যদি চিনে যেতে পারে, পৃথিবীতে তোমার পরিবার যতদিন বেঁচে থাকবে, পিড়ি বাই পিড়ি যেরকম শ্যাম্পু দিয়ে যদি চুলকে ঝকঝক করা যায়, সাবান মেখে যদি গায়ের ময়লাকে যদি পরিষ্কার করা যায়, জল দিয়ে যদি পায়খানা পুটকির গুটাকে যদি পরিষ্কার করা যায়, তো মুখের দুর্গন্ধ মুখের মুখে পরিষ্কার করার জন্য যেই গাছটা বলে দেব, ওই গাছের রস মুখের মধ্যে যদি কুলুকুচি করতে পারো, যতদিন বেঁচে থাকবা জীবনে দাঁতে জল ধরবে না, মাড়ি ফুলবে না, রক্ত পড়বে না, পুঁজ পড়বে না, পাইরিয়া হবে না, মুখ দিয়ে পচা পচা দুয়ের গন্ধ হবে। কোন গাছ সেটা, কি গাছ যদি কেউ জানতে চান তাহলে গাছটা বলে দেব। আজকে বাড়িতে দাঁতের বিষ নাই, কালকে যে হবে না কে জানে, কালকে যে হবে না কে জানে, বিপদ কাউকে চিঠি দিয়ে জানায় না, ছেলে পেলে নাতি পোতা অনেকে সংসারে যুক্ত আছেন, মায়া জালে পড়ে আছেন, সেই মায়া জাল থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। যদি আপনার মায়া জালের মধ্যে পরিবারের মধ্যে কাউকে যদি এরকম দাঁতের সমস্যা যদি হয়ে যায়, ওই গাছটা যদি আপনি তাকে বলে দিয়ে যদি ব্যবহার করতে পারেন, পৃথিবীতে যতদিন বাঁচবেন, দাঁতের রোগ তো 1 সেকেন্ডে চলে যাবে, কিন্তু দাঁতকে লোহার মতন শক্ত করার মতন শ্মশানে কবরে যখন যাবেন না, দাঁতকে সঙ্গে নিয়ে যাবেন। সেটা কি গাছ যদি কেউ জানতে চান, শিখতে চান, তাহলে গাছটা বলে দেব। জানবেন না ভালো বলবো না, তো গাছের কথা বললে অনেকে চুলকানি উঠে গেল, তাহলে এতগুলো কি ডাক্তার কি বাল শিখতে আছে? ডাক্তার তোমার মা বোনের 14 গোষ্ঠীর গাঁড় মারার জন্য মেডিকেল খুলে রেখেছে, হাত ধরলে 200, হোল টিপলে 500,
আমার কাছে কোনো মেডিকেল আলু পাঁচ পয়সা চাইবো না, গরিব আছি ভিকারি না যে ভিক চাইব। একটা মুসলিমের সন্তানের লোকের কাছে ভিক চাওয়া মানে গুরু মানে বেটা যতগুলো নামের মুসলিম আছে তার অপমান করা কি? হ্যাঁ, তো কোন সা মুসলিমের মাদার চোদ, তো মেরি জাত কো বরবাদ কর রে হো, বদনাম কর রে হো, হাত পা হোল নাই কি? ভিক ওই মাংতা হ্যায় জিসকে হাত পে লংড়া লুলা হতা হ্যায়, জো কর্ম করনে কা লাইক নেই হতা হ্যায় উসি কো ভিক মাংনে কা হক হ্যায় কি? আর উসি কা ইজ্জত হতা হ্যায় ইস ভিকারি কা, জিসকে হাত পের মে কোই কর্ম নেই কর সকতা হ্যায়, উসি কো দুনিয়া কা সারা সমাজ ইজ্জত করতা হ্যায়। আর জো মুসলিম জিসকা হাত পের হোল হ্যায় আর মুসলিম কা নাম বদনাম করতা হ্যায় উসকে মুহ মে হম ডবল ডবল মুততা হ্যায়, ও মুসলিম নেই হ্যায়, ও সমাজ কো বদনাম করনে ওয়ালা হ্যায়, ও হিন্দু নেই হ্যায়, ও সালা বদনামি চিজ হ্যায়, জাত কো বদনাম কর রহা হ্যায়, এটা মেনে রাখেন। তাহলে কোন গাছটা? সারা পৃথিবীর মানুষ বেঈমান আছে রে, না ধর্ম ঠিক আছে না কর্ম ঠিক আছে, কিন্তু গাছের ধর্ম এখনো আছে। আজ থেকে 2000 বছর আগে যে নিমের গাছ তিতা ছিল আজকেও তিতা আছে, এখনো লঙ্কা খেলে ঝাল লাগে, এখনো গাঁজাতে টান দিলে নেশা লাগে, তুই মদ খেয়ে নিম পাতা চাবাবি তাও তিতা লাগবে, তুই রাম রাম বলে মুখে চাবাবি তাও লাউড়া তিতা লাগবে, তুই আল্লাহ আল্লাহ বলে চাবাবি তাও তিতা লাগবে কি? তোমার ধর্ম ঠিক নাই কিন্তু গাছের ধর্ম এখনো আছে। সেটা কি গাছ? দাঁতকে লোহার মতন শক্ত করবে, দাঁতের যে কোনো রোগ থেকে মুক্তি করবে। আপনি কি একাই শুনবেন? এত লোকের কে মুখে বাড়া ঢুকেছে, তোদের মা বহিন তোদের বউ বুড়মানি বেটা তোকে বলতে মানা করেছে, যদি মাগের ভারুয়া থাকে তাহলে বেশার বেটা তাহলে কথা বলিস না, লজ্জা লাগবে, তোর বউ মানা করেছে, আর যদি মাগের ভারুয়া না থাকিস তাহলে কথা বলতে টানাটান কি আছে? হ্যাঁ কাকা বলেন, আমার আজকে দরকার নেই কালকে রাখতে পারে কি? খারাপ বললাম? দশের কাছে সাপোর্ট চাইছে, আমি তিনবার রিপিট করলাম, গাছটা কি বলা যাবে? কোন বুড়ো মানি কথাই বলে না, কোন মাদার চোত আছে বে, কোন ডান্ডির বাটা আছে রে বুড়ো মানি বাটা, তোদের ভাইকে দাঁতের রোগ নাই, তোর মা বহিন তোর বউ দাঁতের বেড়ানো মরছে রে বে, তোদের মুখে লাউড়া ঢুকেছে, পারবাচ্ছ না, তোর কাছে পয়সা চাইলাম, বলতে চাইলাম, শিখে রাখো, আজকে বললাম কালকে যদি মরে যাই, তার যদি ফুলে যাই, মাড়ি ফুলে গেল, কোন ট্যাবলেট ক্যাপসুল কাজ করছে না, দাঁত তুলেও শান্তি নাই, ইনফেকশন হয়ে গেছে, তিন দিন থেকে খাওয়া নাই দাওয়া নাই আগা নাই মুটা নাই, এরকম যদি কোনো চুরি বেটা দাঁতের বিষে যদি মরে, আমেরিকার বিশ্ব সুন্দরী সাইজায় বুঝে লিপস্টিক লাগিয়ে পাটখানা খাড়া করে যদি বলে ঘর ফাঁকা আছে আসো বা কুরবানি বেটি মেরে, তখন বলতে চেয়েছিল, বারবার করে রিপিট করলো, আমরা জানলাম না শুনলাম না শিখলাম না, আজকে চোদরে পড়ে আছি, চল মালদা করতে জেনে আসি, মালদা করতে আসবি দাঁত দিয়ে হোল নিয়ে আশেপাশের লোককে জিজ্ঞাসা করবি, ওই চুদির বেটা পাগল চোদা কবিরাজ কই, এরা বুড়মানি বেটারা বলবে ওই কুড়া চোদা লোক সারা মরে গেছে, ওখানে কবরে চুপচাপ সিটা আছে, তখন আমার কবরে গিয়ে দাঁত নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলি, ওই যে কাকা সিটা আছো, দাঁতের জন্য কি গাছটা খাবো, তোর মুখে মুতবো, তোর লবড়া বলবো, মাথার চোর কোন ডান্ডি বেটা বলছে তার মুখ দিয়ে ফুয়ের গন্ধ করে নাই আমার কাছে, কোন বেশার বেটা বলছে তার মুখ দিয়ে পচা ফুয়ের গন্ধ নাই বে, স্টাইল চোদা তাই চুলে টানিস তেলে নাম, হ্যাঁ প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে কার্বলিক অ্যাসিড মিউরিক অ্যাসিড স্যালিসিলিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে খেয়ে প্রতিটি মানুষের দাঁতের গোড়ায় গোড়ায় ইনফেকশন হয়ে আছে। সুন্দর জিনিস বলেন বলেন গাছ বলেন তাহলে
এত সুন্দর জিনিস বলছে রে বুড়মানি, মানুষ হয়ে মানুষের বাচ্চাকে, উত্তর বাচ্চাকে না মানুষ কো, ইনসান কো বতানে বালে হ্যাঁ, ক্যুকি মে ভি ইনসান হুঁ, মে কোই খুদা নহীঁ, আনা খুদ ভগবান হুঁ, না রাম হুঁ না রহিম হুঁ, মে আপকে জেসা মে ভি এক মামুলি ইনসান হুঁ, ঈশ্বর খুদ আল্লাহ ভগবান আমাকে সেই গাছটা বলতে বলেছে বলে, স্বপ্নের পাওয়া গাছ, যে গাছটা বলবো ওই গাছটা ডাল পাতা ফল ফুল ভেঙে মুখের মধ্যে চাবিয়ে রসটা বের করে মুখটাকে বন্ধ করে কুলুকুচি করে, যেরকম কুল্লি করে ওরকম কুলুকুচি করে দাঁতের গোড়ায় গোড়ায় যদি ও রসটাকে প্রবেশ করাতে পারেন না, যতগুলো দাঁতের গোড়ায় গোড়ায় অ্যাসিড ঢুকে আছে যেটা দাঁত পচে না পচা পচা গুঁড়ির মতন গন্ধ বেরাচ্ছে, সমস্ত দুর্গন্ধকে দূর করে দাঁতকে লোহার মতন শক্ত করে দেবে। তুই যতই 3 বার 40 বার কোলগেট ঘষে মাদার চো, তোর দা মুখের গুয়ের গন্ধ যদি না থাকে আমার মুখে মুছে দিও, আমার ভাষা দেখছ? হ্যাঁ, আমার জন্য সাপোর্ট নাই, কারণ আজকালকার জামানা হয়ে গেছে চুতিয়ার, বলছে ঝুট ভাত তো মুরগা ভাত, কত চুতির বেটা সাইকেল মেরে গিয়ে ব্রেক মেরে বলছে কাকা একটা দিয়ে দাও আমাকে।